فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন জুড়ে আমিন বলার, আমরা জুড়ে আমিন বলবো না নীরব আমিন বলবো, এ সম্পর্কে দেখেন পবিত্র সহিহ হাদিস যদি পান। উজাইল ইবনে উজার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রুল মাগরুবি আলাইহিম ওয়া দাল্লিন বলতেন, তখন আমরা জুড়ে আমিন বলতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন জুড়ে আমিন বলবে, ফেরেশতাদের সাথে আমিন মিলে যাবে এবং গোনাহ তোমাদের মাফ হয়ে যাবে। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাল্লিন বলতেন, যখন ইমাম সাহেব আমিন বলবে এবং তখন তোমরাও তাদের সাথে জোরে আমিন বলো, তাহলে তোমাদের সমস্ত পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব দাল্লিন বলবে তখন তোমাদের আমিন জোরে বলো, ফেরেশতাদের সাথে তোমাদের আমিন মিলে গেলে তোমাদের পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। জোরে আমিন বলার ক্ষেত্রে একাধিক হাদিস এসেছে, কিন্তু যে নীরবে আমিন বলা এ হাদিস জয়ীফ। আপনি যদি দেখেন আবু দাউদ 932 প্রথম খণ্ড, 134 135 তিরমিজি হাদিস নম্বর 248 প্রথম খণ্ড, 57 58 তিরমিজি প্রথম খণ্ড 57 58 পৃষ্ঠা, আবু দাউদ 933 প্রথম খণ্ড 135 পৃষ্ঠা, সহিহ বুখারি 780 প্রথম খণ্ড 107 পৃষ্ঠা, এছাড়া দেখতে পারেন মুসলিম 942 প্রথম খণ্ড 176 পৃষ্ঠা, আবু দাউদ 932 933 তিরমিজি 248 প্রথম খণ্ড 57 পৃষ্ঠা, ইবনে মাজাহ 856 সহিহ বুখারী 782 প্রথম খণ্ড 107 থেকে 108 পৃষ্ঠা, আবু দাউদ 972 প্রথম খণ্ড 140 পৃষ্ঠা, সহিহ বুখারী 6402 দ্বিতীয় খণ্ড 947 পৃষ্ঠা, প্রথম খণ্ড 107 8 পৃষ্ঠা 780। এছাড়া দেখতে পারেন মুসনাদে আহমেদ, ইবনে মাজাহ 856, সিলসিলা সহিয়া 691, হেদায়া প্রথম খণ্ড 105 পৃষ্ঠা, তফসিরে কুর্তুবি প্রথম খণ্ড 127 পৃষ্ঠা, ফতোয়া উসাইমিন 13 খণ্ড 78 পৃষ্ঠা। এছাড়া আপনি আরও দেখতে পারেন সহিহ বুখারী প্রথম খণ্ড 736 738, সহিহ বুখারী আপনার ইসলামী প্রকাশনী প্রথম খণ্ড 780 782, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ প্রথম খণ্ড 741 743, মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড 798 797 799 800, আবু দাউদ ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড 932, তিরমিজি ইসলামী ফাউন্ডেশন প্রথম খণ্ড 248, ইবনে মাজাহ ইসলামী ফাউন্ডেশন প্রথম খণ্ড 837 838, জামে তিরমিজি প্রথম খণ্ড দেখতে পারেন 241, এছাড়াও দেখতে পারেন তাকসিরুল হাবিব প্রথম খণ্ড 90 পৃষ্ঠা, আহকামুল হাকিমিন সেখানে দেখতে পারেন প্রথম খণ্ড 207 পৃষ্ঠা, এছাড়া দেখতে পারেন মিসকাত দ্বিতীয় খণ্ড 768 787, মিসকাত মাদ্রাসা দ্বিতীয় পাঠ্য দ্বিতীয় খণ্ড সেখানে 768 787। এছাড়া আরও দেখতে পারেন যে কাঞ্জুল উম্মাল তৃতীয় খণ্ড 186 পৃষ্ঠা, এছাড়া আরও দেখতে পারেন আপনি সহিহ ইবনে নাসায় দ্বিতীয় খণ্ড 929 পৃষ্ঠা, এটাও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ছাপা হয়েছে। এছাড়া আরও দেখতে পারেন ইবনে নাসায় দ্বিতীয় খণ্ড 928 এবং ইসলামী ফাউন্ডেশন সেখানে 56 অধ্যায় পাবেন। এছাড়া বুক অফ আজান অধ্যায় বুখারি মুসলিম দেখতে পারেন, সেখানেও হাদিস 811 থেকে হাদিস পাবেন। এছাড়া আরও দেখতে পারেন আউদাউদের দ্বিতীয় খণ্ড 936 হাদিস নম্বর এবং পৃষ্ঠা 38 নম্বর, এটাও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ছাপা। একাধিক হাদিস এসেছে জোরে আমিন বলার ক্ষেত্রে।